নতুন পুরন মিলিয়ে অনেকটা বীজ অনেকটা প্রস্তাব এখানে এসেছে। বরংশ আমি আশা করব আজকে অধিবেশনটা খুব আলোচনা করে আমাদেরকে যদি সময় দেন, কারণ অনেক কিছু পড়াশোনার ব্যাপার আছে এগুলো। এখানে এই কারণটা হচ্ছে আমরা যদি ভালোভাবে স্টাডি না করি আর এটা যদি আইনের রূপ হয়, পরবর্তী বংশধররা জেনারেশনটা এটা আমাদের যে অকর্মণ্যতা আমাদের অবহেলার এটা পরিণামটা ভোগ করবে। কাজেই আমি আজকে তেমন একটা আলোচনা করতে চাই না, যাতে আজকে যদি অধিবেশন তাড়াতাড়ি শেষ হয় বরংশ এটাতে আমরা যোগ দিতে পারব। এবং আমি শুধু আগামী আজকে তো 26-27 ডিসকাশনের জন্য আমি উভয় পক্ষে যে হাউসে যারা মেম্বার আছেন, অনারেবল সদস্যরা আছেন, তাদের কাছে একটা অনুরোধ রাখব যে কনস্ট্রাকটিভ ডিসকাশন নিয়ে যাতে আমরা করি। কোনো একটা অনেক সময় হয় না, এটা একটা অভ্যস্ত হয়ে গেছে যে আমাদের টুকাতুরি করো এটা না করে। আমি আশা করব একদম যাতে সঠিকভাবে এটা আমরা আলোচনা করতে পারি, কারণ এই যে বিভিন্ন সমাজ পরিচিতের আইনের ব্যাপার আছে এখানে দেখলাম আরও ভালো ভালো কিছু প্রস্তাব এসেছে এগুলো নিয়ে, কাজে এই আমরা ভালোভাবে যাতে যে করতে পারি বরং আজকে তাড়াতাড়ি অধিবেশনটা শেষ হলে আমরা পড়াশোনা করার সুযোগ পাব। দুটো অনুরোধ থাকবে, আমি লক্ষ্য করি অন্য ট্র্যাকদের, উন্নত সম্প্রদায় যারা আছে তাদেরকে লক্ষ্য করি। অধিবেশন চলাকালীন যে আমি দিল্লিতে দেখেছি পার্লামেন্টের সময়ে স্টেট অ্যাসেম্বলির সময়ে প্রত্যেকটা সদস্যের মেম্বারের তাদের এখানে ভিড় জমে, খারাপ ভিড় করে এক একটা বিষয়ের উপর, এক একটা স্কলার যারা আছেন তাদেরকে অ্যাডভাইস করে। কিন্তু আমি ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আমরা জনজাতি যারা ট্রাইবাল সম্প্রদায়ের যারা আমরা নিজেই রাজনীতি করি, নিজেই জনপ্রতিনিধি, নিজেই স্কলার, নিজেই সব কিছু, যার কারণে এই যে ঘুর প্যাস খাইতে 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 আইনের প্যাসের মধ্যে আজকে 40টা বছর এখানেই আমরা শেষ হয়ে গেছি। কাজেই এখানের মধ্যে আমরা অ্যাডভাইস নিতে পারি, একটা অফিসার সত্তার ব্যাপারে জানবে এমন না। যেমন অনেক সময় দেখা যায় যিনি ডাইরেক্ট পিএইচসির মাধ্যমে আপনার রেভিনিউ ডিপার্টমেন্টে ঢুকেছে, প্রমোশন পাইতে 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 সে টিসিএস অফিসার হয়েছে, এখান থেকে অনেক উপরে উঠে গেছে। কাজে যারা নাকি র্যাঙ্ক রিলেটেড যে সমস্ত যে আছে তারা আমাদেরকে অ্যাডভাইস দিতে পারেন। ইকোনমিক্সের উপরে আছেন এরকম, ফরেস্টের উপরে আছেন, তারা যে পার্টিকুলার একটা ব্যক্তির সব বিষয়ে জানা থাকবে এমন কথা না। কাজে যার কাছ থেকে যে পরামর্শ নিয়ে আমি জানতে পারবো সেই বিষয়ে আমাদের দরকার। কাজে আমি অনুরোধ করবো, আমি বিস্তারিত ডিসকাশনে যাচ্ছি না, আগামী দুটো দিন যাহাতে আমরা পলিটিক্যাল টুকাটুকি না করে কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে এই বিলগুলোর একটা সুন্দর একটা রূপ দিতে পারে, সে আশা রেখে আমার আলোচনা এখানে শেষ করি। নমস্কার স্যার।